চোদ্দই ফেব্রুয়ারি নিয়ে কিছু কথা বল। এই মাসটার নাম কি ভাই? এই মাসে আছে নাকি বিশ্ব বেহায়া দিবস, বিশ্ব নির্লজ্জ দিবস, নারীদের ধর্ষিত হওয়ার দিবস? এই দিবস মুসলমান ঘরের সন্তান পালন করতে পারে না। তোমরা এক কাজ করবা, পার্কে যেদিন চোদ্দ ফেরত বের হবে না, এরা হাতে এখন লাঠি নিয়ে বের হবে। কই তুই আমি সিঙ্গেল আর তোরা প্রেম করবি? কশ্চিন কালো সম্ভব হতে পারে না। তবে করে মাইটার দিও না, আমার মানে মারা লাগ না, খালি এমনি হাটবা দেবে ও এমনি পালাই গেছে। আসলে ভাই, যেখানে বাবারা এখানে এসেছেন, যারা বলতে চাই একটা কথা, চোদ্দই ফেব্রুয়ারি এটা হবে অফ ডে, মানে হচ্ছে আপনার মেয়ে আপনার বাসার এরিয়ায় থাকবে, কোনো প্রাইভেট কোচিং সেই দিন হবে না। বলবে মা 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 আজকে স্পেশাল ক্লাস আছে মা, এটা বাটপারি ছাড়া আর কিছু হতে পারে না। অতএব চোদ্দই ফেব্রুয়ারি আসবে, কোনো প্রাইভেট থাকবে না, কোচিং থাকবে না। মনে রাখবেন, যদি বলে স্পেশাল ক্লাস আছে, এটা কোনো ক্লাস নয়, এটা পার্কের ক্লাস, এটা নদীর ধারের ক্লাস, এটা রুম ডেটের ক্লাস। আপনার মেয়ে যাবে সুন্দরী হয়ে, ভালো হয়ে, কিন্তু আপনার মেয়ে কিন্তু প্রেগন্যান্ট হয়েও বাসায় ফিরে আসতে পারে। এজন্য চোদ্দই ফেব্রুয়ারি কি মুসলমানদের দিবস হতে পারে? এটা মুসলিম ঘরের সন্তান পালন করতে পারে? আল্লাহ যুবকদেরকে এই চোদ্দই ফেব্রুয়ারি ফেতনার থেকে হেফাজত করুক, সকলে পড়ে না, আমিন। আর একটা সমস্যা আছে, যখন গজব আসে চতুর্দিক থেকে আসে, চকলেট ডে, কিস ডে, হাগ ডে, রোজ ডে, এই চকলেট ডে তুই কই থেকে পাইলি? হোয়াট ইজ দিস? মানে ফালতুরো ফালতু এই সব কাজ, ঠিক না বলেন? আর যদি এদিকে শোনো, আমি অত না, আগে আমি বলি, তোমাদের যারা ফ্রেন্ড লিস্টে আছে, যদি দেখো হ্যাঁ কোনো পোস্ট করছে চকলেট ডে, হাগ ডে, ওরে আগে আনফ্রেন্ড, না হয় সোজা ব্লক করে দিবা। যে খ্রিস্টানদের সভ্যতা অনুসরণ করবে সে আমার ফ্রেন্ড লিস্টে থাকার কোনো যোগ্যতা রাখে না। প্রথমে বোঝাবা, প্রথমে বোঝাবা, না মানলে আনফ্রেন্ড, ঠিক কিনা বল? অতএব চোদ্দই ফেব্রুয়ারি পালন করা যাবে? আল্লাহ মেয়েদেরকে যুবকদেরকে বোঝার তৌফিক দান করুক, সকলেই পড়ে না, আমিন। আল্লাহ তাআলা বলছেন, ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিন, যে ব্যক্তি ইসলামকে বাদ দিয়ে বিধর্মীদের চিন্তায় শান্তি খুঁজবে, তার কোনো ইবাদত আল্লাহর কাছে অ্যাকসেপ্ট হবে না, and he will be the loser in hereafter, সে হবে কিয়ামতের কঠিন ময়দানে সবচাইতে বড় ক্ষতিগ্রস্তের কোম্পানির ম্যানেজার, ঠিক কিনা বলেন? আরেকটা আয়াত আমি শেয়ার করতে চাই, ওয়ামান ইউশাকিকুর রাসূল মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়াইত্তাবি' গায়রা সাবীলিল মুমিনিনা নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম ওয়া সাআত মাসীরা। Allah said in Quran, whoever opposes the messenger after guidance has become clear to him, je byakti nobijir poth spashto clear hoye jawar pore bidhormider poth ke onushoron kore, Allah taala bolchen ami sob guloke jahanname nikhep korbo, thik ki na? And how much bad destination it is, koto ta baje jayga jahannam eta keu kalponao korte parbe na, thik ki na? এজন্য আজ থেকে চোদ্দই ফেব্রুয়ারি পালন করা যাবে না। আল্লাহ সবাইকে ফিতনার থেকে হেফাজত করুক, সকলেই পড়ে না, আমিন।